পূজো দিয়েছিলাম তো সেই কারণে এই হলো সেই প্রসাদটা আমি এই প্যাকেট সমেত নিয়েছি এগুলো পুরো ভিজে গিয়েছিল জলে বন্ধুগণ দেখতে পাচ্ছিস দেখা যাচ্ছে চোখের উপরে দুই চোখের উপরে অ্যালার্জি ভরে গেছে পেটে পেটে এখন কি বাবা অনেকটা হয়ে গেছে আবার হেই গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আমি অতটা ভালো নেই আমার গা হাত পায়ে আবারো আজকে সেইগুলো উঠছে অ্যালার্জির মতো নেই বাট লাল লাল হয়ে গেল তো সমস্যা নেই এখন আমি যাব একটু তুষার ভাইদের বাড়িতে কারণ ওর পূজো দিয়েছিলাম ওদের যে প্রসাদটা আছে ওই প্রসাদটা দিতে যেতে হবে আমাকে আর চলো এখন এখান থেকে আমি ওদের বাড়ি যাব এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় প্রায় আর শরীরটা অনেকটা খারাপ লাগিল বলে আমিও বের হইনি বাইরে চোখের উপরে উঠেছে কাছে নিয়ে এই দেখ চোখের উপরে চোখ বন্ধ কর চোখটা বন্ধ কর দেখতে পাচ্ছিস দেখা যাচ্ছে চোখের উপরে দুই চোখের উপরে অ্যালার্জি ভরে গেছে পেটে পেটেও ভরে গেছে এই যে গায়ে এরকম হয়েছে এখন কি বাবা অনেকটা হয়ে গেছে আবার রাজাকে নিয়ে বিজু রেডি আর বিজু চালাবে আমি বসবো ওদিকে মিঠুন আর ভাই যাবে তো চলো এখন যেতে যেতে দেখাবো এমনিতেই অন্ধকার হয়ে গেছে ফাইনালি আমাদের তুষার ভাইদের বাড়িতে এসেছি অনেকক্ষণ হয়ে গেল আর এতক্ষণ গল্প করলাম ফটো ফটো তুললাম সবাই মিলে তা বলো কেমন আছো খুব ভালো আছি আর সবথেকে বড় কথা শঙ্কর আমাদের বাড়িতে প্রথম আসলো হ্যাঁ এই বাড়িতে ফার্স্ট টাইম হ্যাঁ এই বাড়িতে আমাদের প্রথম আসলো প্রায় এক বছর পরে আমার থেকে হলো দাদা মা বৌদি বাবা খুব এক্সাইটেড মানে শঙ্কর যে আমাদের বাড়িতে এসেছে আমি তো এক্সাইটেড রয়েছি দাদা মা বৌদি বাবা সবাই এক্সাইটেড কারণ বাবা বিকালবেলা করে চা খেতে যাই বাবা আজকে চা খেতে যায়নি কারণ আমার কালকে শরীর খারাপ ছিল তারপরে আমি বলেছি যে আমি যাবো তুষার ভাইদের বাড়িতে একবারে ওখান থেকে ঘুরে দেন আসবো তারপরে এই আজকে এখন আসলাম আর অনেকক্ষণ গল্প করলাম আর দাদার সাথে তো ফার্স্ট টাইম আজকে পরিচয় হলো এর আগে কোনোদিন আমি কথা বলিনি সামনাসামনি হোক বা ফোনে হোক এই প্রথমবার আজকে কথা হলো ভিডিও তো দেখেছি অনেকবারই তা বলো দাদা কেমন আছো আর আমাদের বৌদি শঙ্করের দাদা বা ওর বোনটন কি হয় কি রে কেমন কি করছিস হ্যাঁ এই করছি এই করছি আমার দাদা কি কেমন আছিস ভালো আছি মানে এইটুখানি মানে এরপরে এরপরে আর নেই মা কেমন আছে ভালো আছে বাবা কেমন আছে কেমন এই বাড়িটা কিনেছি কেমন লেগেছে সুন্দর লেগেছে বাস এইটুখানি করে বলতে আর গাইস খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে যাবে তুষার ভাই সবাই একদম যেহেতু আমি সাবিক সবাই জানো যে তোমার বাড়িটা যখন হবে আমি তো অবশ্যই নিয়ে যাবো বাট তার আগে বলে দিলাম যে এখনই যখন আমি যাবো তখন তোমাদেরকে আমি বাড়িতে এসে নিয়ে যাবো আর তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যাবে আর আমার যেহেতু তুষার ভাই জানে যখন থেকে তুষার ভাই ঘর নিয়েছে তখন থেকে আমি আরো ভাবছি যে আমি কবে নেবো এই একটা এক্সাইটমেন্ট ছিল তো ফাইনালি এখন যাব খুব তাড়াতাড়ি আর তোমাদের সবার ইনভাইট রইলো আমাদের বাড়িতে একদম কংগ্রাচুলেশন এগেইন থ্যাংক ইউ ভালো করে এগিয়ে যাও আর ওর স্টোরিটা শুনলাম খুব ইন্সপায়ারিং মানে তোমরা অবশ্য শুনেছো প্রায় জিনিস দেখেছো মানে ওই জিনিস ওইটা কেউ জানো না যেটা আজকে আমরা শুনলাম ওর প্রতি রেসপেক্ট আমার যদি এইটুকুনি ছিল আমার বেড়ে গেছে এতটা ঠিক আছে তো গাইস সবই তোমাদের ভালোবাসা আর আমি এটাই বলবো তুষার ভাইকে জাস্ট একটু ইউটিউবের পিছনে আর একটু ধ্যান দিতে যেহেতু আমাদের এটাই সবচেয়ে সব কিছু আর আমিও একটুখানি রিসেন্ট ইউটিউবের পিছনে মানে কম যেহেতু সময় সব সময় একরকম থাকে না স্বাভাবিক সবাই বুঝতে পারছ তো চলো এখন একটু বাইরে যাও ঘুরবো ওখানে আপাতত এইখানে ব্লগটা একটুখানি মানে অফ করছি দেন দেখা হচ্ছে কিছুক্ষণ পরে কারণ গরমে পাখা বন্ধ করে গেছি আঙ্কেলের প্রবলেম হচ্ছে ওখানে তো আর একটা ভালো কথা গাইস স্বাভাবিক তোমরা তো বুঝতে পারছো না কেন আসলাম আমি কেদারনাথ গিয়েছিলাম তো আঙ্কেলের জন্য আর তুষার ভাইয়ের জন্য পুজো দিয়েছিলাম তো সেই কারণে এই হলো সেই প্রসাদটা আমি এই প্যাকেট সমেত নিয়েছি এগুলো পুরো ভিজে গিয়েছিল জলে তারপরে দেখতে পাচ্ছ সাইডে আর এত মানে কি করে আনবো এত অনেক প্রসাদ আনতে হয়েছে তো চলো পুরো ভিজে গেছিলাম এটাই বলবো গাইস তুষার ভাই যদি সবকিছু ঠিকঠাক হয় কখনো মানে বলে বাবার কাছে যাওয়ার ইচ্ছা আছে আমি তো যাবোই একদম তো তোমরা সবাই পাশে দেখো ভাইয়ের আর আমার পাশে তো থাকতেই হবেই তো চলো এখন একটু পরে দেখা হচ্ছে তুষার ভাই চলো আর টাটা পরে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এখন আমরা বেরোবো আমাদের গাড়ি ওখানে তো গাইস চলো এখন আমরা বাড়ি যাই আর বাড়িতে বোন একা আছে মা যেহেতু বাড়িতে নেই মা ঘুমা আছে তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে দেখা হচ্ছে এখন গাড়ি করে এখানে যেতে হবে বাড়ি যেতে প্রায় আধা ঘন্টা টাইম লাগবে চলো বাড়ি গিয়ে দেখা হবে টাটা তো গাইস ফাইনালি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে এই জিনিসগুলো গোছানো ছিল না মানে এই প্যান গুলো তোরা কি আবার এইগুলো কিনেছিস ওখানে নাকি না না এইগুলো একটাও করিনি শুধু একটাই লেগেছিল
আর এই সব প্যান্ট আমাদের জামাগুলো সব ধুতে দিয়েছিলাম দেন ধোয়া হয়ে গেল ধুতে দিয়েছিলাম নিয়ারাম দেনাম আমি পরশুদিন ওরা যদি নেছে রাত্রবেলাতেই আমি হচ্ছে সব ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি এবার দুবার দিয়েছি একবার জিন্স হ্যাবিতে দিয়েছিলাম একবার ডেলি জামা প্যান্টে দিয়েছিলাম এবার ব্যাপারটা হচ্ছে ওই জিন্স গুলো বাইরে বের করা ছিল মা দিজু ভাই ওরা সবাই ওই জিন্স গুলো নিয়ে নাড়ানি করেছে মেশিনের মধ্যে এত জামা প্যান্ট ওরা দেখতে পাইনি সেই জামা প্যান্ট আজকে আবার আমি বেডশিট ধুতে গিয়ে দেখছি জামা প্যান্ট ভর্তি আবার সব বার করে আজকে তাই এই সকাল হলো মোট কথা ফাইনালি আমার ধোয়া হয়ে গেছে আর কালকে আমি যাব একটা জায়গাতে ঘুরতে তো ওই জন্য আর বেশি ভালো লাগছে অনেক দিন পরে আমি সেই জায়গায় থাকব বাবা শরীরটার কি হাল এর চোখকে চুলগুলো ওর সামনে আগে বস একটু তেল হয়ে দিয়ে তো তো তা যা এখন বন্ধ হয়ে গেছে না কটা বাজে 10টা বাজে না 10:30 তাই তো কিন্তু বৃন্দাবনের ভিডিওগুলো দেখে আমার খুব ভালো লেগেছিল বাট তোমরা মিস করে গেছো তার কারণ ভিডিওটাকে ও রিমুভ করে দিয়েছে তো চলো এখন আমি একটু যাবো টি শার্ট কিনতে দুটো আর আমার টি শার্ট গুলো একটু পুরনো হয়ে গেছে তো বললাম যে চলো দুটো নতুন কিনে আসি কারণ আজকে আমি যাবো একটা জায়গাতে আর বাইরের আবহাওয়াটা এতটা সুন্দর লাগছে না গাইস কি বলবো বাট বৃষ্টি আসবে কিন্তু হাওয়া দিচ্ছে অনেক সুন্দর লাগছে তো চলো এখন আমি আর বিজু যাবো হলে গিয়ে দুটো টি শার্ট আনতে আর দেন এসে ঘরে এসে রেডি হয়ে আমার বেরোতে হবে গোমা যাবো মানে গ্রামের বাড়িতে ঘুরবো তো ওই জন্য একটুখানি আমি অনেক দিন পরে গিয়ে গ্রামের বাড়ি থাকবো ফাইনালি বৃষ্টিও পড়া শুরু হয়ে গেল আমরা প্রায় প্রায় দোকানের সামনে চলে এসেছি বাট বৃষ্টি পড়ছে এখন চলো আর দাঁড়াবো না একবারে দোকানে গিয়ে দাঁড়াবো যাই হোক নাই হোক পুরোপুরি বৃষ্টিতে ভিজে যাচ্ছে ফাইনালি এখন আমি তিনটে নিয়ে নিলাম আর একবারে ঘুমা যাবো 3 দিন থাকবো এই তিনটে পুরো পুরো ঘুরতে বেরোবো 3 দিন থাকবো 3 দিন তেরো তবে আমার অনেক খিদে পেয়েছে আর বেরোবো যে বাইরে অনেকটা বৃষ্টি আসবে আসবে করে এরকম ভাব কিছুটা বৃষ্টি আসছে কিছুটা বন্ধ হয়ে আছে তো চলো এখন আগে যাই কিছু খাওয়া দাওয়া করিনি দেন আমাদের রেডিও এখান থেকে বেরোতে হবে আর এখান থেকে বেরিয়ে আমার যেতে হবে ঘুমাতে স্বাভাবিক বুঝতেই তো পারছো আর ঘুমাতে গিয়ে আমি একটু টুকটাক ঘুরবো তো ওই জন্য আর দেরি করে লাভ নেই ভাই বোন ওরা সবাই লেট করে যাবে ওরা ট্রেনে যাবে আমরা বাইকে করে যাবো তো চলো আগে আমি কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি